বাড়ি পৌঁছে দেবার অজুহাতে মাঝ রাস্তায় পঞ্চাশোর্ধ্ব বিধবা দর্শিতা বাড়ি ও হাসপাতালে নির্যাতিতাকে দেখতে গেলেন কদমতলা থানার ওসি এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। খোঁজ নিলেন মহিলার শারীরিক অবস্থার, পাশাপাশি অভিযুক্ত ধর্ষণকারী দেবতাঁতিকে আজ আদালতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার বিবরণী প্রকাশ, গত 28 নভেম্বর শনিবার অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক চিকিৎসার পর ধাত্রীকে বাড়ি পৌঁছে দেবার পথে মাঝ রাস্তায় ধর্ষণকাণ্ড সংঘটিত করে এক নরপিশাচ স্বামী। আর এই জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের হরিণাছড়ায়। হরিণাছড়ার বাসিন্দা দেবু তাঁতি পিতা বমরু তাঁতি নিজে অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার জন্য পঞ্চাশোর্ধ্ব গ্রাম্য বিধবা ধাত্রীকে খবর দেয়। দেবু তাঁতির বাড়িতে গিয়ে তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা করার পর রাত 9টার সময় দেবু তাঁতি ধাত্রীকে তার বাড়িতে পৌঁছে দেবে বলে রওনা দেয়। কিছুটা জায়গা আসার পর সরলা এলাকায় সংলগ্ন নির্জন স্থানে একাকিত্বের সুযোগ নিয়ে পঞ্চাশোর্ধ্ব বিধবা ধাত্রীকে বলপূর্বক ধর্ষণ করে দেবু বলে অভিযোগ। রাস্তার পাশের জঙ্গলে নির্মমভাবে শারীরিক অত্যাচারে পঞ্চাশোর্ধ্ব বিধবা মহিলা অজ্ঞান হয়ে পড়ে। তারপর বিকৃত কামনা চরিতার্থ করে ঘটনাস্থল থেকে দেব পালিয়ে যায়। রাত আনুমানিক 1টা নাগাদ ধর্ষিতা মহিলার জ্ঞান ফিরে। তারপর সেখান থেকে কোনোভাবে নিজ বাড়িতে এসে পরিবার ও আশপাশের লোকজনদের সবিস্তারে ঘটনাটি জানায় নির্যাতিতা মহিলা। তারপর নির্যাতিতা কদমতলা থানায় একটি ধর্ষণের মামলা রুজু করে। কদমতলা থানার পুলিশ 65 নম্বরের ভারতীয় দণ্ডবিধির সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমে সরলা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষণকারী দেবু তাঁতিকে গ্রেপ্তার করে। আজ ধৃত দেবু তাঁতিকে আদালতে প্রেরণ করেছে কদমতলা থানার পুলিশ। এদিকে এই ধর্ষণকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পঞ্চাশোর্ধ্ব বিধবা মহিলা। রবিবার সকাল থেকে কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পঞ্চাশোর্ধ্ব ধর্ষিতা মহিলা। আজ কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারি ধর্ষণকাণ্ডের ঘটনাস্থল সহ নির্যাতিতার বাড়িতে গিয়ে সরজমিনে পরিদর্শন করে আসেন। তারপর কদমতলা গ্রামীণ হাসপাতালে এসে নির্যাতিতার খোঁজখবর নেন এবং নির্যাতিতাকে আশ্বস্ত করেন যে পুলিশ প্রশাসন ওনাদের সাথে রয়েছে। অপরদিকে আজ বিকেলবেলা কদমতলা গ্রামীণ হাসপাতালে নির্যাতিতার কাছে ছুটে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। পঞ্চাশোর্ধ্ব ধর্ষিতা বিধবা মহিলার জবানবন্দি নিয়ে জানতে পারেন যে এই ধর্ষণকাণ্ডে দেবু তাঁতি ছাড়াও অপর এক ব্যক্তি জড়িত রয়েছে। মহিলা চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী জানান, এই জঘন্য ঘটনা রাজ্য মহিলা কমিশন তীব্র ভাষার নিন্দা জানায়। হতদরিদ্র পঞ্চাশোর্ধ্ব বিধবা মহিলার পাশে রয়েছে রাজ্য মহিলা কমিশন। পাশাপাশি এই ধর্ষণকাণ্ডে জড়িত দেবু তাঁতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন। এমনকি চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর ওপর ব্যক্তিকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের আহ্বান জানান পুলিশ প্রশাসন। তবে উত্তর জেলার পরপর পঞ্চাশোর্ধ্ব দুই মহিলা ধর্ষণকাণ্ড সংঘটিত হওয়ায় জেলার ভয়ঙ্কর বলে জানান চেয়ারপার্সন। সকলে মিলে এই ধরনের জঘন্যতম ঘটনা প্রতিহত করতে এগিয়ে আসতে হবে বলে আহ্বান করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। একজন ধাত্রী যার বিরুদ্ধে তার অভিযোগ, সেই ব্যক্তির স্ত্রীকে দেখতে গিয়েছিলেন এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাকে তার সাথে যায় এবং তাকে পরবর্তী সময়ে ধর্ষণ করে বলে ভিকটিমের অভিযোগ। এবং এই ক্ষেত্রটা সত্যি একটা, আমি কি বলবো, যে আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা আমরা বারবার ঘটছে, তার কারণ যাই হোক কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে তাকে বন্ধ করার জন্য। কিন্তু এই ঘটনাটি ঘটেছে সেটা সেই মহিলার অভিযোগ অনুযায়ী তা সত্য, এবং ওনার বক্তব্য যে সাথে দুজন ছিল, একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সাথে সাথে, যাকে তিনি চিনতে পারেননি সে এখনো গ্রেপ্তার হয়নি। আসলে গতদিন তো এটা চূড়ান্ত অ্যাকশন আমরা নিয়েছি, আমাদের কাছে যখন কমপ্লেন এলো একটা মহিলা দিয়েছিল ওর উপরে যখন পাশবিক অত্যাচার হয়েছে, আমরা তৎক্ষণাৎ কালকে পুলিশ কর্ডন করে দেবুতাঁতি নামে যে ক্রিমিনাল ওকে আমরা গ্রেপ্তার করে ফেলেছি। পরে আমরা মেডিকেল, মহিলা আমাদের থানায় গেছে, আমরা মেডিকেল করেছি। মেডিকেল করার পরে এবার মহিলা তো এখনো হাসপাতালে এডমিট, আমরা আজকে গতকালকে এসেছিলাম, আজকে আবার সরজমিনে আমরা স্পট ভেরিফিকেশন স্পটে ইয়ে করেছি। এখানে এখান থেকে এটা হচ্ছে মহিলার বাড়ি আর সামনে হচ্ছে দেবুতাঁতির বাড়ি। মহিলা এই রাস্তা দিয়ে গিয়েছিল, সামনে একটা রাবার বাগানের কাছে এই ঘটনাটা ঘটেছে আর কি। রাবার বাগানের যে ঘটনাস্থল যেটা আমরা IOSI বিকাশ দাস নেতৃত্বে এবং আমি সহ এসে আমরা এটা ঘটনা দেখলাম। আজকে কিছু ভাইটাল উইটনেস পেয়েছি ঘটনা সম্পর্কিত, যাতে করে এটা চূড়ান্ত শাস্তি হয় আমরা এই চেষ্টায় আছি। বর্তমানে কদমতলা হাসপাতালে ভর্তি আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।